কিছুদিন আগে আমি এক পীরের খানকায় গেছি। সাম্প্রতিক ওই পীর মিথ্যাচার করে বড় ভাইরা চাঁদপুরের এক পীরের খানকায় গেছি। আল্লাহর কসম করে বলতেছি, আমি কোনো মিথ্যা কথা বলি না, বানামাটি করি না। ছবি এটা ভেরি ভেরি ভয়ঙ্কর জিনিস। আজকাল তো অনেক পীরের দরবারে দরগাহে এই ছবিগুলো না দিলে বলে তারা ইবাদতই করতে পারে না। একটু জোরে বলেন না, নাউজুবিল্লাহ। অথচ সহি বুখারীর হাদিস, যে ঘরে মানে এরকম ছবি থাকে, প্রাণীর ছবি থাকে, ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। কিছুদিন আগে আমি এক পীরের খানকায় গেছি। সাম্প্রতিক ওই পীর মিথ্যাচার করে বড় ভাইরা চাঁদপুরের এক পীরের খানকায় গেছি। আল্লাহর কসম করে বলতেছি, আমি কোনো মিথ্যা কথা বলি না, বানামাটি করি না। তা আমি মূলত খানকে গেছি, ওইখানে পাশে মাহফিল, আল্লাহর ওলির একটা মাজার আছে। আমি এক আল্লাহর ওলির মাজার, হযরত আবেদ শাহ রহমতুল্লাহের মাজার, চাঁদপুরের শাহরাস্তিতে মাজারের জিয়ারত করতে ঢুকছি। তো ঢুকছি হিসাবে আমাকে নিয়ে গেল তাদের খানকে। কথা বলেন না, কোথায় নিয়ে গেল? খানকে। আচ্ছা, আল্লাহর ওলির খানকে ছবি থাকবে নাকি কিতাব থাকবে? জোরে বলেন, কি থাকবে? কি ছবি থাকবে না কোরআন থাকবে? ছবি থাকবে না অজিফা থাকবে? ছবি থাকবে না সজরে থাকবে? কিন্তু আশ্চর্য হলেও সত্য, আমি এই পীরের খানেকে ঢুকে রীতিমতো অবাক। এটা বলে পীরের খানেকে আস্তাগফিরুল্লাহ আজি, আমি গিয়ে দেখছি পীরকে কোন সময় প্রধানমন্ত্রী, যেই হোক যে কোনো প্রধানমন্ত্রী, তিনাকে কোন সময় ফুলের তোড়া দিছে, অথবা তিনি কোন সময় দিছে, কোন নেতার সাথে তার কোন সময় দেখা হয়েছে, কোন দেশে গিয়ে কার তারে কি করছে, এই জাতীয় সব ছবি খানেকার মধ্যে টাঙ্গানো। একটু জোরে বলবেন না, নাউজুবিল্লাহ। আমি আল্লাহ তালার কসম করে বলতেছি আপনাকে, এটা বলা খানেকা। খানেকাই মানুষ যায় এবাদতের জন্য, খানেকাই মানুষ যায় রিয়াজতের জন্য, খানেকাই মানুষ যায় আল্লাহকে ডাকার জন্য, খানেকাই মানুষ যায় আল্লাহর রহমত পাওয়ার জন্য। তো এইসব ভানে খায়, এসব পণ্ড পীরের দরবারে আল্লাহর রহমত আসবে কোথা থেকে? এইসব পীরের দরবারে তো রহমতের ফেরেশতা ঢোকা পর্যন্ত বন্ধ করে দিয়েছে। কথা বলেন ঠিক না? এগুলো আমরা বললে খারাপ। তাই আমরা আপনাদেরকে বলি, কোন মাইয়ত যদি মারা যায়, কোন মাইয়ত মৃত অবস্থায় তার আশপাশে কোন ছবি রাখা যাবে? তো আপনারা কি এরকম ঘরে রাখবেন? বলেন রাখবেন? কোন পীরের ছবি ঘরে রাখা যাবে না। আপনি রাখতে পারেন মোবাইলের ভিতর থাকবে, আপনি রাখতে পারেন অ্যালবামের ভিতর থাকবে, সেটার মশালা ভিন্ন, কিন্তু আপনি টাঙ্গিয়ে রাখবেন, সেটাকে প্রণাম করবেন, এটা মুসলমানের আকিদা নয়, এটা কুফরি এবং শিরকের দিকে নিয়ে যায় মানুষকে। আল্লাহ তাআলা সব থেকে আমাদেরকে হেফাজত করুক।